সিরাজগঞ্জের শাহজাদপুরে গাছে ধাক্কা দিয়ে উড়ে গেল নিয়ন্ত্রণহীন বাসের ছাদ। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও সাতজন। ভোরে শাহজাদপুরে বগুড়া নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি দ্রুতগামী বাস টেটিয়ার কান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের পুরো ছাদ উড়ে যায়। খবর পেয়ে পুলিশ আহত আট যাত্রীকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় যাত্রী আল শামীমের মৃত্যু হয়। আহত সাতজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত যাত্রী আল শামীম পাবনার সুজানগরের মধুপুর গ্রামের বাসিন্দা।